আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি আপনাদের সাথে মুসা আল আরিফ, রেজিস্টার্ড ফার্মাসিস্ট। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধের রিভিউ আমরা আপনাদের সামনে দিয়ে থাকব, সেটা হলো ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস। উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, পাবনা, বাংলাদেশ। তো এই যে ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস, বিশেষ করে ছোট বাচ্চাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, দেখা যায় পেট ফুলে যায়, নবজাতক শিশুদের পায়খানা হয় না, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, বিভিন্ন কারণে হয়ে থাকে। দেখা যায় যে বুকের দুধ পান করার কারণে মায়ের যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের ফর্মুলা দুধ যখন বাচ্চাদেরকে খাওয়ানো হয় তখন কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। তো এই যাবতীয় পেটের গোলযোগ সমস্যা সমাধানের জন্য কিন্তু মূলত এই ফ্লাকল ড্রপটি দেওয়া হয়ে থাকে। মূলত এটি সিমেথিকন গ্রুপের একটি ঔষধ, সাসপেনশন বলা যেতে পারে। এটা ট্যাবলেটে রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ছোট শিশুদের ক্ষেত্রে আমরা কিন্তু এই ফ্লাকল ড্রপ দিয়ে থাকি। অন্যান্য কোম্পানিও এই সিমেথিকন গ্রুপের ঔষধ উৎপাদন করে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভালো কোম্পানির এই সিমেথিকন গ্রুপের একটি ড্রপ কিনে নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক সময় দেখা যায় যে শিশু বিশেষজ্ঞ, অনেক MBBS ডাক্তার রয়েছেন, তারা কিন্তু এই শিশুদেরকে এই ফ্লাকল ড্রপ দিয়ে থাকেন। তবে সিমেথিকন এই গ্রুপের যত ধরনের ড্রপ রয়েছে, পেডিয়াট্রিক ড্রপ রয়েছে, সবচাইতে নাম করা হলো ফ্লাকল ড্রপ। আরও রয়েছে ফ্ল্যাটোনিল, তারপরে আছে পেডিগ্যাস, আরও অন্যান্য নাম দিয়ে থাকে অন্যান্য কোম্পানি। তো আমি আজকে মূলত আমার কাছে স্কয়ার কোম্পানির ফ্ল্যাকল ড্রপটি ভালো লেগেছে, তাই আমি আপনাদের সামনে রিভিউ নিয়ে আসছি। তো মূলত পর্যায়ক্রমে আমরা সব কিছু আপনাদের সাথে আলোচনা করব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তার আগে বলে রাখি বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন এসেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই। তো এবার আমরা দেখব যে কীভাবে এই ঔষধটি সেবন করতে হবে এবং কতটুকু সেবন করতে হবে, কতদিন সেবন করতে হবে। মূলত এই ফ্লাকল ড্রপটি বাচ্চাদেরকে দেওয়া হয়ে থাকে। তো পেডিয়াট্রিক প্রতি মিলি ড্রপে রয়েছে সিমেথিকন USP 67 মিলিগ্রাম, এবং প্রতিটি ট্যাবলেট চুষে খাবার ট্যাবলেটে আছে সিমেথিকন USP 40 মিলিগ্রাম। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে ফ্লাকল ট্যাবলেটটি কিন্তু চুষে খাওয়ার এবং এই যে সিরাপটি কিন্তু গিলে খেতে হবে, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেটা যেরকমের ঔষধ সেবন করতে বলা হয় সেই অনুযায়ী অবশ্যই সেবন করতে হবে। সিমেথিকন একটি পাকস্থলী বায়ুরোধী ওষুধ। ফ্লাকল পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ পাকস্থলী ও অন্ত্রের উপরে অংশের ফাঁপাবোধ, চাপ, পেট ভারবোধ এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধভাব ইত্যাদির উপশম করে। ফ্লাকল অ্যান্টিফোম বায়োফেনা বা বুদবুদ নাশক কার্যকারিতার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ফ্লাকল পাকস্থলী এবং অন্ত্রের ভিতরে মিউকাস দ্বারা আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারিদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে। এভাবে ফ্লাকল পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস সৃষ্টিতে বাধা দেয়। তাহলে দেখা যায় যে অটোমেটিক কিন্তু ওষুধটি সেবন করার পরে সকল ধরনের বায়ু বা দেখা যায় যেসব গ্যাস আছে তারপর কিন্তু বের হয়ে যাওয়ার সময় থেকে পেট পুটপুট করে থাকে, বুটবুট করে, সেই বুটবুট কিন্তু এই রোধ করে কিন্তু এই ফ্ল্যাকল। যারা বড় তারা অবশ্যই ট্যাবলেট সেবন করবেন এবং বাচ্চাদেরকে এই যে ফ্ল্যাকল ড্রপ ব্যবহার করাবেন। তো নির্দেশনা মূলত পেট ফাঁপা, অন্ত্রের ফোলা ভাব, পেট ভার, অতিরিক্ত গ্যাস এবং এর ফলে সৃষ্ট ব্যথা বায়ুরোধ হিসেবে ফ্লাকলের চমৎকার কার্যকারিতা রয়েছে। এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশমে ব্যবহৃত হয়। পেডিয়াট্রিক রোগ বিশেষতভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বৃহদন্ত্রে জন্য প্রস্তুত মিশ্রণ হিসেবে ফ্লাকলকে পলিথিলিন গ্লাইকোলের সাথে মিশিয়ে ফ্লাকোলোস্কোপ পরীক্ষার পূর্বে রোগীর বৃহদন্ত্রের প্রয়োগ করা যেতে পারে। বিষক্রিয়ার চিকিৎসায় অসাবধানতাবশত ফেনা তৈরি করে এমন ডিটারজেন্ট যদি কেউ খেয়ে ফেলে তাহলে ক্ষতিকর ক্রিয়ার প্রতিষেধক হিসেবে কিন্তু ফ্লাকল দেওয়া যাবে, কারণ এর ফেনানাশক ক্ষমতা রয়েছে।
তো মূলত মাত্রা ও সীমন বৃদ্ধির যে আমরা আজকে আলোচনা করব সেটা হলো মাত্রার পরিমাণ রয়েছে খাদ্য গ্রহণের পর এবং ঘুমোতে যাবার পূর্বে সেব্য প্রয়োজনে বাচ্চার খাবারের সাথে মিশিয়ে দেওয়া যায়। প্রতিবার ব্যবহার পূর্বে অবশ্যই বিন্দু বন্ধুরা বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। 2 বছরের কম বয়সী শিশু 20 মিলিগ্রাম অর্থাৎ 0.3 মিলিগ্রাম ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ দিনে 4 বার, সর্বোচ্চ দৈনিক মাত্রা 240 মিলিগ্রাম অর্থাৎ 3.6 মিলিগ্রাম ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস। 2 থেকে 12 বছরের শিশু 40 মিলিগ্রাম অর্থাৎ 0.6 মিলিগ্রাম ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ দিনে 4 বার অর্থাৎ 6 ঘন্টা পরপর। পূর্ণবয়স্ক যাদের বয়স তারা 40 থেকে 125 মিলিগ্রাম অথবা 0 থেকে 1.9 মিলিগ্রাম ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ দিনে 4 বার, সর্বোচ্চ দৈনিক মাত্রা 500 মিলিগ্রাম অর্থাৎ বড়দের ক্ষেত্রে 7.5 মিলিগ্রাম পেডিয়াট্রিক ড্রপস অথবা 1 থেকে 3টি ফ্লাকল চুষে খাবার ট্যাবলেট দিনে 6 ঘন্টা পরপর অথবা 4 বার সেব, সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা 500 মিলিগ্রাম অর্থাৎ 12টি ট্যাবলেট। তো মূলত ফ্লাকল পাকস্থলী এবং অন্তর বায়ুর বুদবুদির পিষ্টনে পরিবর্তন করে, ফলে এগুলো পেট ফেটে যায়, যখন তখন সহজে কিন্তু আবদ্ধ গ্যাস মুক্ত হয়ে পড়ে এবং অনায়াসে ঢেকুরের মাধ্যমে অথবা পাইপথ দিয়ে বের হয়ে যায়। এভাবে ফ্লাকল পাকস্থলীতে সৃষ্ট গ্যাসের অপসারণে সাহায্য করে, পেট ব্যথা বা কোলিক উপশম করে। ফ্লাকল শল্য চিকিৎসা পরবর্তী গ্যাসের ব্যথা কমাতে ব্যবহৃত হয়। গ্যাস্ট্রোস্কোপি এবং রেডিওগ্রাফির পূর্বে ফ্লাকল ব্যবহারের পরিপাকতন্ত্রের সৃষ্ট গ্যাসের ছায়া কমে যায় এবং পরিপাকতন্ত্রের দৃশ্যমানতা বেড়ে যায়। মূলত পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে সিমেদিকন শারীরিকভাবে ফিজিওলজিক্যালি নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পর এর কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা যায়নি, এই জন্য কিন্তু ছোটো ছোটো অর্থাৎ নিউবর্ন শিশুদেরকেও কিন্তু ফ্লাকল দেওয়া হয়ে থাকে। অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন। আর গর্ভাবস্থায় গর্ভবতী মহিলা কোনো ক্ষতিকর প্রভাব এখন পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ ফ্লাকল কিন্তু গর্ভাবস্থায় খাওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। স্তন্যদানকারী মা মাতৃদুগ্ধে সিমেদিকন নিঃসরণের প্রমাণ পাওয়া যায়নি, যেহেতু মাতৃদুগ্ধে সিমেদিকন নিঃসরণ হয়নি, তাহলে মাতৃদুগ্ধ অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকে দুধ পান করাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ফ্লাকল সেবন করতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ আপনাদের সামনে দিলাম। যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে করতে পারেন, আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি বেশি ভালো লাগে থাকে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।